নমস্কার, শুভ কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে সবাইকেই শুভেচ্ছা জানাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার অম্বিকা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে কোজাগরী লক্ষ্মী পুজো। তো দেখুন, আমার আলপনা দেয়া হয়ে গেছে, মানে আলপনা আমি দিয়ে দিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো অনেক কাজ আছে, তো আমি এটা নিখুঁত কাজ, তো সেই সময় ভিডিও আমি করিনি, কিন্তু আমি পরে আপনাদেরকে শেয়ার করছি। তো ওই সময় আলপনা দিতে অনেকটাই সময় লেগেছে। আর দেখুন, আমি এরকম লক্ষ্মীর পা এঁকেছি, দেখুন, ফ্লাওয়ার ব্লু কালারের, পিঙ্ক কালার, ব্লু কালারের ফ্লাওয়ার, এখানে মা লক্ষ্মীর পা আর পদ্ম ফুল। দেখুন, এইগুলো অনেক টাইম লেগেছে, তো এইগুলো আমি দেশলাই কাঠি আর রঙ্গোলি দিয়ে অনেকটা সময় ধরে আমি রঙ্গোলি দিয়েছি। দেখুন, আপনাদের সাথে দেওয়ালির সময় শেয়ার করব, যখন আমি রঙ্গোলি দেবো, তো দেওয়ালিতে তখন শেয়ার করব কিভাবে আমি করছি ডিজাইন। তো আজকে শেয়ার করতে পারিনি, আজকে আমাকে আবার মন্দিরে যেতে হবে, মানে যেখানে আমাদের দুর্গাপুজো হয়েছিল ওখানে আবার যেতে হবে। তো বাড়িতেও পুজো, অনেক কাজ, তো সেই কারণে ভিডিও শেয়ার করিনি। তো রঙ্গোলি হয়ে গেছে, এখানে আমার পুজো শুরু হয়ে গেছে, আমার পুজো চলছে। তো দেখুন, এটা আমার বাড়ির ঠাকুর, বাড়িতে সব রকম ঠাকুর আছে, তো এখানে আমার পুজো হয়ে গেছে, এখানে পুজো করে নিলাম, সকাল সকাল পুজো বাড়িতে করে নিয়েছি, আর সন্ধেবেলা জাস্ট একটু আরতি করে নেব। এখানে দেখুন আমার মেয়ের ঠাকুর, এখানে আমার মেয়ে ডান্স করে, তো সেই ঠাকুরও পুজো হয়ে গেছে, ফুল দিয়েছি, এখানে প্রসাদ, যা কিছু প্রসাদ ঠাকুরকে দেখিয়েছি, আর ধূপ মোমবাতি, যা কর্পূর ঠাকুরকে দেখানো হয়ে গেছে, আরতি হয়ে গেছে। তো এটা এটা এখানটাই থাকে, তো এখানে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেই রাখা, কোনো অসুবিধা নেই, এখানেই এখানের ঠাকুর এভাবেই থাকে, যারা ডান্স গান করে, তো যার কারণে এখানেই। তো এই ঠাকুর পুরো ঘর আমাদেরকে অষ্টধাতুর ঠাকুর, সমস্ত ঠাকুরগুলোই পেতলের আর অষ্টধাতু দিয়ে তৈরি, পুরো ঘর আমাদের একদম ঝলমল করে, আর শক্তি, একটা আলাদা শক্তি আমরা পাই, তো যার কারণে এখানে এইভাবেই আমার ঠাকুর থাকে, জল প্রসাদ যা ঘোরাবার ঘুরিয়ে দেখিয়ে দিই ঠাকুরকে। তো ওইদিকে পুজো কমপ্লিট, এইদিকে আবার রান্না বসিয়ে দিয়েছি, দেখুন খিচুড়ি, খিচুড়ি হচ্ছে সব রকম সবজি দিয়ে, বাঁধাকপি, আলু, ফুলকপি, বিনস, টমেটো, তো এরকম একটা মুগ ডাল, মুগ ডাল দিয়ে ঠাকুরে প্রসাদ বানছে। তো সকালে ওরা খাবে, আমার হাজবেন্ড আছে, বাচ্চারা আছে, তো ওরা খাবে, আমি খাবো না। আর এখানে দেখুন পটল ভাজা হচ্ছে, তো পটল ব্যাঙ্গালোরে আমরা খেতেই পাই না, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পটল আসে, তো এখানে 100-150 টাকা কিলো পটল, তো ঠাকুরের কৃপায় আজকে পাওয়া গেছে। তো দেখুন ভাজা হচ্ছে, খিচুড়ির সাথে পটল ভাজা, আর পয়সাটা বড় কথা নয় যে পাওয়া যায় না, এটাই মানে দৈবী সৈবী, তো পটলটা পেয়ে আমরা খুবই আনন্দিত। পটলের যে একটা স্মেল, পুরো ঘর মহমহ করছে। আর পটল ভাজা, আর এখানে বেগুন ভাজা, গোল গোল করে বেগুন ভাজা করছি, আর মশলা দিয়ে, মশলা বেগুন ভাজা, তো এই মশলা বেগুন ভাজার আর মানে কী মশলা দিয়েছি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আজকে জাস্ট আপনাদেরকে বলে দিলাম যেটা মশলা দিয়ে গোল গোল বেগুন ভাজা, খিচুড়ি, বেগুন ভাজা আর পটল ভাজা, তো এটাই আজকের দুপুরের মেনু। তো ওরা কী খাবে বলুন, ওরা তো আর লুচি পরোটা খেয়ে থাকতে পারবে না, তো সেই কারণে ওদেরকে খিচুড়ি ভোগ করে দেয়া। তো ওইদিকের খাওয়া দাওয়া কমপ্লিট। নমস্কার, তো আজ শুভ কোজাগরী লক্ষ্মী পুজো, তো সবাইকেই শুভেচ্ছা। আর আমার বাড়িতে পুজো হয়ে গেছে, আমি সকাল থেকেই বাড়িতে পুজো করেছি, সকালবেলাও করেছি, এখন জাস্ট আরতি হয়েছে, আর আমরা প্যান্ডেলে যাচ্ছি, প্যান্ডেলে বলতে যেখানে আমরা দুর্গাপুজোর হয়েছিল আর কি, আমরা ওখানে যেতাম, আমরা ওখানে মেম্বার ছিলাম, তো ওখানেই আমাদের আজকে পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো, আপনারা তো জানেন দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজো হয় 8 দিনের মাথায়, তো সেখানেই আজকে আমরা এখন যাচ্ছি।
তো যার কারণে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারাও আমার সাথে চলুন দেখতে থাকুন আজকের কোজাগরি লক্ষ্মী পুজো। তো চলুন তাহলে পরে আবার কথা হবে। চলে এসেছি আমরা লজে, তো এখানে পুজো শুরু হয়ে গেছে, পুজো চলছে, তো আমরা সবাই বসে আছি, পুজো দেখছি, ব্রাহ্মণ পুজো করছে। আর দেখুন অঞ্জলি, পুজো হয়ে গেছে তো অঞ্জলির ফুল হাতে নেওয়া হয়ে গেছে, তো অঞ্জলি দেবো। আর এখানে দেখুন পুজো কমপ্লিট, আর এখানে প্রসাদ বিতরণ হবে, তো সব কাটাকুটি চলছে, তো আমাদের সব যারা হাজবেন্ডরা আছে তো ওনারাই হাতে হাতে হাত লাগিয়ে ফল কাটা চলছে। তো দেখুন সবাইকে ফল বিতরণ করা হবে, যখন মায়ের ভোগ খাওয়ানো হবে তো তখনই ফল দেওয়া হবে, তো এখানে জাস্ট কেটে নেওয়া হচ্ছে। দেখুন আমরা সব গল্প করছি, আর আমার হাজবেন্ডরা কাজ করছে। তো এখানে আমরা চলে এসেছি ভোগ খেতে, তো এখানে লুচি, ঘুগনি, আরও সব মিষ্টি, তো এইসব রান্না হয়েছে। তো এটা পূর্ণিমার ভোগ আর কি, তো যারা পূর্ণিমা করেন, যারা অঞ্জলি দিয়েছেন, তো সবার জন্যই মানে রাত্রিদের ভোগ লুচি লুচি, তো সেই ফল কাটা হচ্ছিলো, তো সেই ফল এখানেই দেওয়া হচ্ছে, ভোগের ভোগের সাথেই দেওয়া হচ্ছে। আগে দেয়া হয়েছে দেখুন ফল, আমরা সবাই খাচ্ছি। আর এই দূরে যে দূরে আমার হাজবেন্ড দেখতে পাচ্ছে, হাজবেন্ডকে পরিবেশন করছে, আমাদের সবার কর্তারা মানে আমাদের সব হাজবেন্ডরা পরিবেশন করছে, ফুল এনজয়, খুব আনন্দ পাওয়া যায়, খুব নিজেরা সব পুজো করি, খুব ভালো লাগে। দেখুন লুচি দেওয়া হয়ে গেছে, তো এবার সবজি মানে ঘুগনি, ঘুগনি দিচ্ছে, লুচি ঘুগনি। ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট, আবার মায়ের কাছে চলে এসেছি, তো এখানে মাকে বরণ হবে, তো আজকেই মাকে বরণ হয়ে যাবে। ব্রাহ্মণ চলে গেছে, যা পুজো করার করে দিয়েছে, সুতো কাটা হয়ে গেছে, তো আজকেই বরণ আমরা করে চলে যাবো, রাত্রিতে বরণ করে চলে যাব। আর আমাদের সব হাজবেন্ডরা ভোরবেলা ঠাকুর মাকে জলে দিয়ে আসবে, তো আজকে আর জলে যাবে না, আমরা আজকে বরণ করে চলে যাব। তো বরণের প্রস্তুতি চলছে, তো বরণ করা হবে মাকে, সেই প্রস্তুতি চলছে। ওখানটা জাস্ট একটু পরিষ্কার করে সব যা আছে পেতলে জিনিসপত্র, তো সেই সব ভালো করে গুছিয়ে নেওয়া হচ্ছে। বরণ শুরু মানে ঘোরা হবে, মাকে প্রদক্ষিণ করা হবে সাতবার, তো সাতবার মাকে প্রদক্ষিণ করা হবে, ঘোরা হবে, তো সেই প্রস্তুতি নেওয়া হয়েছে, তো চলছে। তো সবার সবার বলল যে আঁচল ধরে নিতে, তো দেখুন এইভাবে সাতবার ঘোরা হবে। আর আমার ছেলে মেয়ে দূর থেকে আমার ছেলে মেয়ে ভিডিও করছে, আর ওরা এইটা দেখে, দেখুন আমার ছেলে পু করছে, আর মেয়ে কি গাড়ি চালাচ্ছে, ঝুকঝুক চুকি বলছে, একটা ট্রেন চলছে সেরকম একটা ঝুকঝুক করছে। তো এই ঘোড়াটা আমি বেশি করে দিলাম, তো খুব ভালো লাগছিলো দেখতে। বাচ্চাদেরকে কী বলবো, তাদের তো আপনা আপ চলেই আসবে, একটা ট্রেন লাইনের ব্যাপার চলছে, তো আমাদেরও মনে ভালো লাগলো, যে তার কারণে একটু বেশি করে শেয়ার করলাম। মায়ের কাছে ঘুরছি সাতবার, সাতবার কেন, সাত জনম যেন ঘুরতে পারে, মা যেন সেই শক্তি দেন আর কি। তো হয়ে গেছে সাতবার প্রদক্ষিণ করা, মাকে হয়ে গেছে, ঘুরে নিয়েছি, তো এবার মাকে বরণ করা হবে। তো আমাদের যিনি বড় সব থেকে, তো তিনি আগে করছেন বরণ মাকে, তো ওনার দেখে দেখে আমরাও শিখে নেব উনি কী করছেন, তো সেইভাবে আমরাও বরণ করব। তো আমরা যে কজন মেম্বার আছি তারাই আমরা রয়ে গেছি,
বাকি লোক সবাই এসেছে, পুজো করেছে, অঞ্জলি দিয়েছে, রাত্রি হচ্ছে, তো সবাই চলে গেছে, যার কারণে বেশি লোকজন নেই বরণ করার জন্য। তো আমাদেরকে করতেই হবে, থাকতেই হবে, তো সেই কারণে আমরা বরণ করে তারপরে বাড়ি আসবো। আর আমাদের হাজবেন্ডরা পরে সকালে সকালবেলা ঠাকুর দিয়ে আসবে। এটা লজের ব্যাপার, তো এখানে 3 দিন রাখা যায় না, যাবে না, তো সেই কারণে দুর্গা ঠাকুর ঠিক আছে 5 দিন, লক্ষ্মী ঠাকুর তো লজ ভাড়া, তো সেই কারণেই তার সঙ্গে সঙ্গেই এই ব্যাপার আর কি। নেক্সট বাড়ি মমমে যাও না, দেখুন একে একে সবার বরণ চলছে। এবার আমি বললাম যে এটাকে করুন, আমি বরণ করে নিই, আমার বরণ চলছে, মাকে বরণ করতে পেরে খুবই আনন্দিত আর খুব লাকি, মানে খুব গর্ব বোধ হচ্ছে যে মাকে বরণ করতে পারছি। সেই শক্তি যেন মা দেন পরবর্তীকালে, যেন মাকে আমরা বাড়িতে নিয়ে এসে পুজো করতে পারি, আরও কিছু মায়ের আরাধনা করতে পারি, সব ঠাকুরের আরাধনা করতে পারি, সেই শক্তি যেন মা দেন, সেই প্রার্থনাই করছি। তো এইখানে আমরা সবাই ফটো তুলছি মায়ের কাছে, মাকে দেখুন আমাদের ফ্যামিলি ফটো। তো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে, তো আপনারা সবাই ভালো থাকবেন, চলুন টাটা, বাই বাই, সি ইউ।